তারপরে দেখি এই সংসারও আসলাম মতন আলহামদুলিল্লাহ। একটু অভাব, দুধের জন্য বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, বাজারে থেকে দুধ আইনা ডেলি খাওয়াইতে পারি না। তখন আমি একটা গরু কিনলাম, একটা গরু কিনলাম, হ্যাঁ একটা গরু কিনলাম, একটা গরু কিনলাম বাড়ির উপরে দাদা শ্বশুর থন। ওই গরুর থেকে আস্তে আস্তে ইনশাল্লাহ পালতে পালতে আল্লাহর নামে এখন আমি এই খামার আস্তে আস্তে করছি। আমার হাজবেন্ড মারা গেছে তো নয়ের পরে মারা গেছে মতন আমি আস্তে আস্তে বাল বাচ্চা নিয়ে এই খামার দের আসি। খামারের থেকে মেজু ছেলের আমি দুইটা গাড়ি কিনে দিছি, রিক্সা গাড়ি, আচ্ছা রিক্সা গাড়ি কিনে দিয়েছি, আর একটা জায়গা ভাড়ালে দিছি, সে জায়গায় আমরা এখন 115টা আমাদের রিক্সা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে। আমরা ওই রিক্সার পয়সা যদি বাজারে খরচ করি, বাজার খরচ করি আর রিক্সার মধ্যে খরচ করি, পাঁচজন আছে আমার কর্মী মানে মিস্ত্রি, তাদের বেতন দৈনিক একটা দৈনিক দেই। এখানে খামারে আমার তিনজন কাজ করে, তিনজনের বেতন আমি দৈনিক দিয়ে দেই। তারপরে যা থাকে আলহামদুলিল্লাহ, আমি বাড়িঘর পরে করব। আমি তখন ওখানে আমার রিক্সা যদি দেখি আমার খুব শান্তি লাগে, 100-এর উপরে রিক্সা আছে, আর এখানে আমার খামারে গরু আছে, আল্লাহ যে গরু সুস্থতা রাখে আমি খুব খুশি। আচ্ছা, এই যে ঘর, তারপর এই যে খামার, এই যে জায়গা, এটা কি ভাড়া নাকি? না, আমার, আমি নিজে আস্তে আস্তে পয়সা জমায় জমায় করছি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? ভালো আছেন? আমরা আজকে চলে এসেছি দক্ষিণ মান্ডা এলাকায়। এখানে যে খামারগুলো আছে, ছোট ছোট অনেক খামার এই এলাকায়, সেই খামারগুলোর মধ্যে থেকে একজন নারী উদ্যোক্তা, যার নাম হচ্ছে হাজারা বেগম, ওনার একটি খামার রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি উনি খুব তিলে তিলে এই খামারটি গড়ে তুলেছেন। আজকে আমাদের প্রতিবেদন এই খামারটির উপরেই দেখাবো আপনাদেরকে এই খামারটি, এবং জানাবো কিভাবে তিনি তিলে তিলে এই খামারটি গড়ে তুললেন, এই খামারটি দিয়ে তিনি কি কি সম্পত্তি করেছেন এবং খামারের অবস্থান। তো চলুন ঢুকে পড়ি ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছেন। ভালো আছেন না? আবার বলছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আসলাম আপনার খামারটা আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য। খামারটা কোথায়? এই সামনে, এখানে সামনেই। আচ্ছা, আসেন তো। এত ছোট রাস্তা, আসেন আস্তে আস্তে, যেতে যেতে কথা বলি, এত ছোট রাস্তা, এই ছোট রাস্তা দিয়ে গরু ঢুকাইছেন কিভাবে? গরু আমরা আগে ঢুকি, তারপরে গরু আমাদের সাথে যায়, চলে। আচ্ছা, সমস্যা না কোনো? না সমস্যা, না সমস্যা। আচ্ছা, দেখি ভিতরে ঢুকে আসলে গরু কত বড়। হ্যাঁ, এত ছোট রাস্তা দিয়ে কত বড় গরু আপনি ঢুকাইছেন ভিতরে? হ্যাঁ, আচ্ছা আসেন এদিকে। হ্যাঁ, তাহলে এই হলো আপনার খামার না? আলহামদুলিল্লাহ এটা। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক লম্বা একটা খামার এবং অনেকগুলোই গরু দেখতে পাচ্ছি। গরুগুলো আল্লাহর রহমতে খুব সুন্দরী। তো কতগুলো গরু আছে এই মুহূর্তে? 25টা। 25টা গরু আছে না? দুধ দিতেছে কতগুলো? দুধ দিতেছে এখন 10টায়, আর বাকি 11টা আপনি সামনে বাচ্চা দিবে কি কইরা। এখানে কুরবানির লায়ক আছে 2টা, এই মিলায় 25টা আছে। এই যে যা অবকাঠামো, মানে যেরকম সিস্টেম দেখতেছে, এই সিস্টেমে তো মনে হইতেছে যে এটা মনে হয় একটা সময় কি বাসা ছিল, ঘর, এরকম ঘর ছিল নাকি? হ্যাঁ, কোনো দিন এখানে ঘর ছিল, ওই 2টা 2টা করে ভাঙ্গে ভাঙ্গে আমি বড় করছি, বছরে বছরে গরু বাড়ছে আর আমি বড়। ও আচ্ছা আচ্ছা, মানে এই ঘরের মতোই ছিল, এই যে দেখতেছি পিলার। হ্যাঁ, আগে ঘর ছিল, ঘর একটা ভাঙ্গা শুরু করছেন, আবার যখন গরু বাড়াইছে তখন আরেকটা ভাঙছেন, আরেকটা করছি এমনি এমনি। আচ্ছা, যার কারণে ওই যে ওই ইয়েগুলো, মানে দেয়ালের যে জায়গাটা, সেই জায়গাগুলো আমরা দেখতে পাইতেছি, মনে বুঝাই যাচ্ছে যে এটা এক সময় ঘর ছিল। ঘর ছিল, তো এখনো ঘর, গরুর ঘর, গরুর ঘর। আচ্ছা আচ্ছা, তখন মানুষ থাকতো, এখন গরু থাকে? গরু থাকে। তো যখন মানুষ থাকতো, হ্যাঁ, তখন কি ভাড়া দিতেন না? অল্প টাকা ভাড়া পাইতাম, ওতে থেকে গরুতে ইনশাল্লাহ আমার ইনকাম আল্লাহ বেশি দিছি। আচ্ছা, আপনি মানে বলার সাথে সাথে বুঝা ফেলছেন যে আমি আসলে কি বলতে চাইতেছি, যে যখন মানুষ থাকতো তখন যে ভাড়া দিতেন, আর এখন যে গরু থাকে, এখন কি ইনকামটা বেশি কিনা এটাই বুঝতে পারছেন ইনশাল্লাহ? এখন তাহলে আগের চেয়ে এখন ভালো? এখন আলহামদুলিল্লাহ ভালো, নিজে কাজকার বলে নিজে আসি, কোনো জয় ঝামেলা নাই, বাড়িটা গো টেনশন করতে হয় না, গরু নিয়ে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এতগুলো গরু, হ্যাঁ, এদের খাবারের ব্যবস্থা কি? এখানে তো আশেপাশে ঘাসের কোনো জায়গা টাইগা দেখলাম আমরা, অনেক দূরের থেকে ভ্যান গাড়ি দিয়ে ঘাস আনে আমার রাখালে কাজের লোকে, ছেলেরাও পাশাপাশি থাকে, আমিও বাড়িতে দেখশন করি, গরুর দুধ মাপি, হিসাব কিতাব ঠিক মতন রাখি, ওদের বেতন সন্ধ্যায় দিয়ে দেই, এই আমার কাজ।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, এই আমার কাজ। খামার তো মাশাআল্লাহ বড় সরই, অনেকগুলা গরুই, তো ঘর এত ছোট কেন? আমরা খামারের দিকে আগে লক্ষ্য করি, দিন নাই রাত নাই খামারের ভিতরে খাটতে চেষ্টা করি, মানে ঘরের দিকে কম একটু লক্ষ্য করি। আচ্ছা, খামারটাই আগে? আগে, হ্যাঁ, আমাদের খামার আগে। ঠিক আছে, খামার তো আছেই, আল্লাহ যেহেতু তৌফিক দিছে, ঘরটারে তো সাজানো দরকার। ইনশাল্লাহ সাজাবো, আল্লাহই সাজাই দিবে। হ্যাঁ, আল্লাহই দিবে সাজাই। আসলে বাবার আমলের থেকে এই গরু বাছুর ইনশাল্লাহ দেখছি, বাবা মা গরু পালছে, দোয়াইছে, বিক্রি করছে, আমাদের লালন পালন করছে, ইনশাল্লাহ ওই থেকেই আমি আস্তে আস্তে গরুর সব কিছু শিখছি। তারপরে দেখি এই সংসারও আসলাম মতন, আলহামদুলিল্লাহ, একটু অভাব, দুধের জন্য বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, বাজারে থেকে দুধ আনি না, ডেলি খাওয়াইতে পারি না। তখন আমি একটা গরু কিনলাম, একটা গরু কিনলাম বাড়ির উপরে দাদা শ্বশুর থন, ওই গরুর থেকে আস্তে আস্তে ইনশাল্লাহ পালতে পালতে আল্লাহর নামে এখন আমি এই খামার আস্তে আস্তে করছি। মাশাআল্লাহ, তো অনেক উন্নতি করছেন দেখা যায়, একটা গরু থেকে এই জায়গায় আসছেন। হ্যাঁ, তো আমরা তো বলবো যে আসলে আমাদের দেশে যে বলে যে সংসার সুখের হয় রমণীর গুণে, ইনশাআল্লাহ, তো আপনি তো সেরকম একজন রমণী আসলে। আলহামদুলিল্লাহ, এটা ইচ্ছা, তো অনেক গুণ আল্লাহর রহমতে আপনার দেখা যায়। আলহামদুলিল্লাহ, দেয় রে কে আল্লাহ, গুণ দেয় কে আল্লাহ, আল্লাহর কাছে মধ্যে চাইতে হবে। না, আল্লাহ পাক তো দিবেন, সেটা ঠিক আছে, কিন্তু চেষ্টাটা তো থাকা লাগবে, সেই কষ্টটা তো করতে হবে। চেষ্টা করছি, চেষ্টা করছেন, আল্লাহ পাক আপনাকে দিয়েছে। হ্যাঁ, আমরা এই যে এই খামারটা করার জন্য আশা ছিল করছি, এখন আমি এই খামারের থেকে বছরে 10টা হয়তো 12টা বাচ্চা পাই ইনশাল্লাহ। ওই বাচ্চাগুলি যখন দেখি একটু শর্ট পরে, তখন কিছুটা বেশি, আবার কিছুটা পালি, পাইলে গরু বানাবার চেষ্টা করি। কোরবানির সময় 2-3টা যদি গরু বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ, আমার খামারের বাচ্চাই আমি বানাই। খামারের বাচ্চা বানাইয়া আমি একটা কোরবানি দেই, আর বাকি 2-3টা বিক্রি করলে পয়সা পাই। কোনো বছর 4টাও বিক্রি করি যদি বাজার ভালো পাই, আর যদি বাজারে দেখি যে নর্মেল আমার চালানো আসে না, তখন আমি গরু বিক্রি করি না। আমি খামারে রেখা দিই, হ্যাঁ খামারে রেখা দিই। তা আমি আর এই আশা হইলে কি, বছরে যদি 5টা সার বাচ্চা পাইলে সার বানাইতে পারি, কোরবানির সময় বিক্রি করতে পারবো, আলহামদুলিল্লাহ কিছু পয়সা সংগ্রহ হবে, তখন ঘর দুয়ার সুন্দর করতে পারবো। আরেকটা হইলো কি, এই সংসারটা করতে তো আমার অনেক কষ্ট হয়েছে, আমি আস্তে আস্তে পয়সা জমাইয়া বাড়ির জায়গা কিনছি, জায়গা কিনা এরকম ঘরদুয়ারও আস্তে আস্তে করে একটু বানাইছি, এখানে নামাজ পড়তে পারি, আল্লাহ অজু গোসলের জায়গা দিছে, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড মারা গেছে তো 9-এর পরে মারা গেছে মতন, আমি আস্তে আস্তে বাল বাচ্চা নিয়ে এই খামার দের আসি। খামারের থেকে মেজু ছেলের আমি 2টা গাড়ি কিনে দিছি, রিক্সা গাড়ি। আচ্ছা, রিক্সা গাড়ি কিনে দিয়েছি, আর একটা জায়গা ভাড়ালে দিছি, সে জায়গায় আমরা এখন 115টা আমাদের রিক্সা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে। আমরা ওই রিক্সার পয়সা যদি বাজারে খরচ করি, বাজার খরচ করি, আর রিক্সার মধ্যে খরচ করি, 5 আছে আমার কর্মী মানে মিস্ত্রি, তাদের বেতন দৈনিক একটা দৈনিক দেই। এখানে খামারে আমার 3 কাজ করে, 3 বেতন আমি দৈনিক দিয়ে দিই। তারপরে যা থাকে আলহামদুলিল্লাহ, আমি গরুর খাবারের টাকা ডেলি দিয়ে দিই, যে দেলা যা হয় আলহামদুলিল্লাহ, ও দুগেই আমার। আমি বাড়িঘর পরে করব, আমি তখন ওখানে আমার রিক্সা যদি দেখি আমার খুব শান্তি লাগে, 100 উপরে রিক্সা আছে, আর এখানে আমার খামারে গরু আছে, আল্লাহ যে গরু সুস্থতা রাখে, আমি খুব খুশি। আচ্ছা, এই যে ঘর, তারপরে এই যে খামার, এই যে জায়গা, এটা কি ভাড়া নাকি? না, আমার, আমি নিজে আস্তে আস্তে পয়সা জমায় জমায় করছি, আল্লাহ চালাইতে আছে, বাল বাচ্চা নিয়ে এখন আমরা শান্তিতেই আছি আস্তে আস্তে। ওরা 3-4 ভাই ছেলে, একজন মারা গেছে ইয়াসিন, আর 3 ভাই 1 বোন। সবাই কি এই খামারের সাথেই আছে নাকি? আমরা সবাই একত্র আছি, মেয়ে বিয়ে দেয়া দিয়েছি বিক্রমপুরে, আর ছেলেগো 2 বিয়ে করাইছি, একজন ছোট আছে। আচ্ছা, যাদেরকে বিয়ে করেছেন তারা কি একসাথেই আছে? হ্যাঁ, আমরা সবাই একসাথে, সবাই একসাথে, হ্যাঁ একখানে খামার। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো একটা জিনিস, আমাদের শহরে আসলে এরকম খুব কমই দেখা যায়, বিয়ে শাদির পরে সবাই আলাদা হয়ে যেতে চায়, আলাদা হয়ে যায়, আলাদা আলাদা ভাবে থাকে। তো আপনি আসলেই একজন গুণী মানুষ, কারণ একসাথে রাখাটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ, সবাই যে চলে যায় সেটা না, শুধু আসলে একসাথে থাকতে গেলে বাবা মাকেও আসলে রাখতে হয়,
অনেক ক্ষেত্রে যদি বাবা মা সেরকম হয় যে রাখার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা যদি থাকে তাহলেই আসলে রাখা সম্ভব হয় একসাথে, তো সেই গুণটাও আসলে আল্লাহ পাক আপনাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। কতটুকু জায়গা এখানে টোটালটা বলতে পারবেন? এখানে মোট 4 কাঠার জায়গা, আমি বসবাস করি আবার গরু বসবাস করি। 4 কাঠার মধ্যে আপনি আছেন আবার গরুগুলোও আছে। আচ্ছা, যার কারণে হয়তো একটু একটু চাপাচাপি হয়েছে, তারপরে এই শেডগুলোও খুব একটা, এই যে খাবারের যে ব্যবস্থা মানে পানি ওইখানেই দিতেছেন খাবার ওইখানেই দিতেছেন এরকম আর কি, না পানি আগে দিয়া খাবার ঢেলে দেই ওরা খাইতে খাইতে থাকে। আচ্ছা, তো এই যে এরকম পরিবেশে থাকলে গরুর অসুখ বিসুখ একটু বেশি হয় না নাকি? না আলহামদুলিল্লাহ, যে নিচে কার্পেট বিছানো আছে, আচ্ছা ফ্যান ছেড়ে দিলে শুকায় যায়, শুকাইলে ওরা শুয়া শান্তি পায়। আচ্ছা, তাহলে আল্লাহর রহমতে অসুখ বিসুখ খুব একটা, আল্লাহ জানি যে এমনি সব খামারেই বলে যে এই মানে বিশেষ করে দুধের গরু যেগুলো এদের খুব অসুখ বিসুখটা একটু বেশি লাগা থাকে, সমস্যা হয়, আর নিজেরা একটু খেয়াল করতে হয়, নিজেরা খেয়াল করতে হয় ওরা যে বিজায় না থাকে, গোবরের মধ্যে না থাকে, ওদের একটু খুব বেশি যত্ন নিতে হয়। ওদের দিকে তাকাইতে হয় অনেক, ওদের সুযোগ সুবিধাও দেখতে হবে, হ্যাঁ রাত্রে দেখতে হয় দিনে দেখতে হয়, লাইট জ্বালায় দিতে হয় ফ্যান চালায় দিতে হয়, এরকম আর কি বুঝা বুঝা করতে হয়। আর যদি অসুখ বিসুখ হয় দৌড়ে আমরা বঙ্গ মার্কেট যাই ওষুধ নিয়ে আসি, ওষুধ এনে নিজের পুষ্টিং করি, শুই গরুর ওষুধ কাতি খাওয়াই, আল্লাহ ভালো রাখে। আচ্ছা আচ্ছা, খামারে কি কোনো ঋণ সুবিধা পাইছেন, কোনো লোন টোন নিতে পারছেন? আমরা ছোটখাটো লোন যদি লই ওইটা মান সম্মান মতন দিয়া দেই, খুব একটা বড় লোন আমি করি নাই, করেন না ছোটখাটো লোন যেগুলো, এগুলা কি ওই ব্যাংক থেকে নাকি কোনো এনজিও থেকে নিছেন? এর আগে এনজিও থেকে লইছিলাম আমি মাসে মাসে। আমরা তো যতদূর জানি যে এনজিও গুলো যে লোন দেয় সেটা লোনের তো সুদ অনেক বেশি থাকে, বেশি, হ্যাঁ বেশি দেখি, আমরা বেশি লইছি না, লইতে রাজি না। আচ্ছা, আর এমনি সরকারি ব্যাংক থেকে কোনো লোন টোন এখন না? আমি এমন কোন বড় ব্যাংক মানে কম সুদে লোন যেগুলো, না সেটা আমি এখন তো পাই নি, পান নাই না। আবেদন করেন? আমি কোনখানে আবেদন তেমন একটা দরখাস্ত করি নাই, সামনে দেখি যদি পাই তাহলে আরো সুন্দর করব। আমরা তো জানি যে এই যে কর্মসংস্থান ব্যাংক যেটা আছে এরা বোধহয় খুব কম সুদে লোন দেয়। আচ্ছা, ওইটা আমি এখন তো ঋণ লই নেই এটা থেকে, না ওইটা আমার নাম নাই। আচ্ছা আচ্ছা, আপনি বললেন যে একটা গরু থেকে, হ্যাঁ আপনি শুরু করছেন, হ্যাঁ তো এর এই গরুগুলো এতগুলো গরু হইছে আলহামদুলিল্লাহ, এগুলো কোথা থেকে ক্রয় করলেন? এই আমি বছরে যদি দুই একটা পাবনা থেকে কিনেছিলাম, তারপরে বাচ্চা আপনার এইটা হয়েছে, আপনার বাচ্চা হয়েছে, এই গরুটা কিনেছি সামনের থেকে 2,20,000 টাকা দেয়া, ওই গরুটা আমার বাচ্চা গরুর থেকে বাচ্চা হচ্ছে, ওই ওই যে বড় গরুটা ওইটা, এগুলি আমার সব বাচ্চা, এগুলি বেশিরভাগই বাচ্চা, অল্প কিনছি। আচ্ছা, আমরা একটু জানি যে এই যে এখন তো 26টা গরু আছে, তো আপনার ঘরের বাছুর কয়টা? ঘরের বাছুর আমি গণলে সব বলে দিতে পারবো, আমার ঘরেরই বেশি, আমি গরু কিনলে গরুর সাথে বাছুর কি আছে, তারপরে আবার বাচ্চা দিলে আলহামদুলিল্লাহ এমনি এমনি পাইছি। এই বছর আমি যদি 60টা বিক্রি করছি আর মনে করেন 5টা রেখে দিছি 12টা থেকে, আবার এরকম সামনে আল্লাহ দিলে বাচ্চা জোয়ান দিব এই মাস পরে, এই 2টা বাচ্চা দিবে এরকম, হ্যাঁ এরকম 12টা বাচ্চা পাইলে 4-5টা বিক্রি করি, আবার রাইখা দেই, আবার মাইয়া বানাই বড় বানাই, আর কুরবানির সময় আবার সার বাচ্চা ওই যে ওগুলি বিক্রি করি, দু একটা বিক্রি করি, একটা কুরবানি দেই, এই এমনি এমনি বুঝা বুঝা চলি আর কি, নিজেরটা নিজেই বুঝ করে চলি। বছরে একটা কুরবানির জন্য বাড়ি করি নিজের ঘরে থেকে, আর দু একটা বিক্রি করি, এই এমনি এমনি আর কি চলে, যখন দেখি টাকা ঠাকা একটু পয়সার দরকার তখন 2টাতে বাচ্চা বিক্রি করি, এই বাচ্চা বিক্রি করে করে চলি এমনি। দুধ হচ্ছে কত লিটার প্রতিদিন? দুধ আমি 200 লিটার মতন পাইছিলাম গত ভুগে, তো এই ভুগে কই মারছে ওই যে বাচ্চা পেটে গরু, আবার হ্যাঁ ছাড়াই দিছি, সামনে বাচ্চা দিবে ওগুলি তো দুধ দেয় না। কত করে লিটার বিক্রি করেন দুধ? আমি এই পর্যন্ত 80 টাকা বিক্রি করছি, এখন 90 টাকা পাওয়া যায়, মানে এখন আর পোষাইতে পারতেছে না 80 টাকা বিক্রি করে, না এখন দাম বেড়ে গেছে সব জিনিসের। সবারই একটাই কথা আসলে, হ্যাঁ যে খাবারের দাম, খাবারের দাম বাড়ছে, হ্যাঁ রাখালে দাম বাড়ছে, কাজের লোক, হ্যাঁ কাজের লোকেরও দাম বাড়ছে, দেখে এখন আমার কাজেই চায় চায় হলো 90 টাকা লইতে হয় কাস্টমারের থেকে, আর কাস্টমার বলে খাঁটি দুধ দেয় তাক চাইয়ে নিতে পারি।
এটা কি এখানে এসে নিয়ে যায় নাকি বাড়িতে যা পোষায়? না, আমি বাড়িতে যে খুব কম পোষায়, আমার এখান থেকে লাইন দিরা সবাই দুধ নিয়ে যায়, বোতল নিয়ে আসে, সবাই বইরে বইরে দিয়ে দেখি। এই গরুটা লইছি আমি 2,12,000 টাকা দেওয়া, ওই গরুটা লইছি 2,20,000 টাকা দেওয়া, আর এটারও লইছি 2,00,000 টাকা দেওয়া। এরকম মাঝে মাঝে কিনি, আবার বাচ্চা বিক্রি করি, এমনি এমনি আর কি আল্লাহ চালায়। আচ্ছা, তো আরেকটা জিনিস জানি, এই যে ঘাসের সংকট বললেন, খুব একটা নাই পাওয়া যায় না, তার মানে যাই খাওয়ান কিনেই তো খাওয়াইতে হয়? হ্যাঁ, বেশিরভাগই কিনাই হয়, রাখালের পয়সা দিতে হয় কিনা, ঘাসের প্রতি কিছু পয়সা দিত, ওটো তো কিনা পয়সা খরচ লাগে, সারাদিন আমাদের খরচ যায় অনেক। তো এই যে দুধ যা উৎপাদন হইতেছে, বা এই যে কত বছর থেকে বললেন খামারটা? অনেক বছরই তো, পাঁচের থেকে। হ্যাঁ, 2005 হ্যাঁ, এখন 21 চলতেছে, 21 চলতেছে, প্রায় 15 বছর। হ্যাঁ, 15 বছর। আচ্ছা, 15-16 বছরের কাছাকাছি। তো এই যে 16 বছরের অভিজ্ঞতায় আপনাকে, আপনার কাছ থেকে জানি যে অনেক খামারই বলে যে খামার শুরু করে তারপরে দেখা যায় কিছুদিন পরেই খামার আর থাকে না, থাকে না, হ্যাঁ শেষ হয়ে যায়। তো ধৈর্য ধরে থাকতে হয়, কারণ হলো কি, ধৈর্য ধরে থাকতে হয়, কখন দুধ বেশি থাকে খামারে তখন পয়সা উল্টাপাল্টা খরচ করলে কোনো উন্নতি পাওয়া যায় না, যখন দুধটা কমে যায় তখন আমাদের ওরকম করে বুঝে চলতে হয়, হয়তো দুটা বাচ্চা বিক্রি করলে আমার ঠিক থাকতে হবে, আবার একটা গরু উঠাইতে হবে, তিনটা বাচ্চা বিক্রি করে হয়তো 50,000 টাকার সাথে দিয়া একটা গরু কিনতে হয়, এই বুঝা বুঝা চলতে হইব, গরু দুধ ছাড়া খামার চলে না, ঠিক আছে, তখন কি দুধ কমে যায় তখন আমাদের ওরকম একটা ই থাকতে হবে, হিম্মত থাকতে হইব যে আমার খামারে কিবা যাবার দুধ খাড়া করা যায়। হ্যাঁ, এখন যেমন আমার 10টা গরু বাচ্চা দিবে, এখন 10টা যে দিতেছে ওইটাও দুধ কম দিতেছে, এখন আমার কাজেই বাচ্চা 2টা থাকলে বিক্রি কইরা 2 মাস চলতে হবে, 2 মাস চললে ওগো খাওয়া দাওয়ায় দিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া সুন্দর মতন দিতে হবে পুষ্টিকর, তারপরে আবার ইনশাল্লাহ দুধ জোয়াবে, আবার তখন আমি সচ্ছলা ভালো। আচ্ছা, আমরা তো জানি যে কুরবান এই রমজানে দুধের খুব চাহিদা থাকে। হ্যাঁ, তো কিছু কিছু সময় আছে যখন দেখা গেল যে গরু দুধ দেয় না। হ্যাঁ, যখন গাঁত থাকে তাহলে সেই হিসেবটা করে আপনারা কি ওইভাবে গরুকে বীজ দেন কিনা, মানে গরু যখন ডাকে আসে তখনই কি বীজ দিয়ে দেন নাকি আপনাদের কোনো একটা হিসেব থাকে? না, আমাদের হিসেব থাকে, আমরা 2 মাস পর পর যদি একটা গরু বীজ দেই তাহলে 2 মাস পরে একটা কমে আবার একটার বাড়ে, এরকম করে হিসাব করে বীজ দিতে হয়, আর মাহে রমজানের জন্য আমরা একটু বেশি করে গরুর বীজ দিয়ে রাখি, যাতে রমজানের 1 মাস আগে বা 15 দিন আগে বাচ্চাটা দেয় সবাই খুশি, আর রমজানের সময় ঈদের মতো করে মানুষ আসে দুধের জন্য, যদি না দিতে পারি মানুষের বুঝে বুঝে হাফ কেজি করে দেই, সকাল বিকাল দুধ পাওয়া যায়, আপনারা ধৈর্য ধরে সবাই নেন। মানে এই জিনিসটাই জন্য জানা, আপনি তো 15-16 বছর থেকে এই খামারের সাথে জড়িত, তো দেখা গেছে যে অনেক খামারই আছে যখনই গরু ডাকে আসলো সাথে সাথে সে বীজ দিয়ে দিল। হ্যাঁ, তো তখন হয় কি, দেখা গেল যে সামনে আপনার রমজান, তো রমজানের মধ্যে যেমন এখন আপনার এতগুলো গরু কিন্তু 10টা গরু থেকে দুধ পান, তো এই সময়টা যদি রমজান মাস হইতো আপনি যদি 10টা গরু থেকে দুধ পাইতেন তাহলে তো আপনার পোষাইতেও না, কারণ আপনার রমজানের মধ্যে দুধের চাহিদা কিন্তু আপনার গরু মাত্র 10টা দিতেছে, কাস্টমার বাকি 10-11টা গরুই দুধ দেয় না, কাস্টমার মন খারাপ করে যায়, তাদের 1-2 কেজি করে দুধ দিতে হয়, তারা হিসাব পোষায় না। তার মানে এই হিসাবটা আসলে একজন খামারি রাখা উচিত উচিত যে রমজানে যেন তার যতগুলো গরু আছে সবগুলো গরু বেশিরভাগই পাওয়া যায়, যেন পাওয়া যায় এরকম হিসাব করে। হ্যাঁ, রমজানের মধ্যে যদি 12 নি পাই আর বাকি 4 নি দেয়া, ওই পয়সা সংগ্রহ করলে ওই বাকি 4 নি দেয়া সারা বছর চলা যায় ইনশাল্লাহ। আর শেষ মুহূর্তে আপনার কাছে জানবো, যেহেতু আপনি 16 বছর থেকে খামারের সাথে, এক দ্বিতীয় কথা আপনি বলছেন যে আপনার বাবার বাড়িতেও খামার ছিল, খামার ছিল, আপনার গরুর সাথে পরিচয় ভালো, তারপরে একটা গরু থেকে আপনি আলহামদুলিল্লাহ অনেকগুলো গরু তৈরি করে ফেলছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে। এই ডেরি খামার দিয়ে কেউ যদি সফল হইতে চায়, হ্যাঁ, তাহলে কি কি বিষয়গুলো নজর দেওয়া উচিত বা কিভাবে আসলে সফল হওয়া? আচ্ছা, এখানে হলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমার গরু ঘাস খায় কি না, আমার গরু ঠিক মতন ভুসি করে খায় কি না, আর গরু সুস্থতা আছে কি না, ঠিক মতন দুধ দেয় কি না, এরকমই আর কি, গরু সবসময় পান চাপায় কি না, মানে চাপলাইতে, ওর যদি সুস্থ ভালো থাকে, হ্যাঁ হ্যাঁ চাপলাইতে থাকে, ওই এগুলি দিকে খেয়াল রাখতে হয়, যদি দেখি গরুর পশম গায়ে খাড়াইয়ে গেছে তখন আমাদের নিজেরই তাড়াতাড়ি করে ওটা ডাক্তারের সাথে যোগাযোগ করতে হয়। হ্যাঁ, আর যদি দেখি কোনো সময় উলানে ডিস্টার্ব
তখন আর দেরি করতে নেই, তাড়াতাড়ি করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হয়। ডাক্তার যে পরামর্শ দেয় ওইটা আমাদের করতে হয়। হ্যাঁ, ওই সময় টাকা পয়সার দিকে চাওয়া যায় না, ওই সময় আর 3,000-5,000 চিন্তা করা যায় না। আগে গরুর উলানের চিকিৎসা করতে হয়। উলানের চিকিৎসা না হইলে ডিস্টার্ব হয়, উলানে চাকা হয়ে যায়, দুধ ভালো আসে না, গরু বাদ হয়ে যায়। আর তাহলে আমরা এমনি এমনি বুঝে বুঝে চললে চলতে পারি ইনশাল্লাহ আমরা খামারিরা। আর এই ডেয়ারি সেক্টরে গরুর সবচেয়ে বেশি সমস্যা কোন সমস্যাটা বেশি হয়? সবচেয়ে বেশি উলানের সমস্যা দেখা দেয় যদি গোবরের মধ্যে থাকে তাহলে। আচ্ছা, আর যদি মনে করেন শীত বেশি হয় তারে খুব একটা আগুলি টাগুলি দিয়া উমে রাখতে হয়। আর গরমের দিনে আরে ফ্যান দিয়ে সুন্দর মতন বাতাসে রাখতে হয়। এরকম বুঝা বুঝা চলতে হয়। আচ্ছা, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমার মনে হয় আমাদের যারা দর্শক এই মুহূর্তে দেখলো তাদেরও অনেক ভালো লাগছে। আমরা দোয়া করি আপনার খামারটা আরও বড় হোক। আপনি খামারটাকে যেরকম বড় করছেন আপনার বাসা বাড়িটাও যেন আরও বড় হয়, অনেক সুন্দর হয়। আমরা পরবর্তীতে আয়সা যেন আরও সুন্দর জায়গায় বসতে পারি। আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।